আপনি কিভাবে মরবেন, কিভাবে মরলে আপনি পরকালে শান্তি থাকবেন, অবশ্যই জানার ইচ্ছা করে, তাই না? তো আজকে আমরা এটাই জানবো যে আমরা কিভাবে মরলে আল্লাহ তাআলা খুশি হন এবং আমাদের কিভাবে মরা উচিত, তাই না? এখন তো আমরা তো মনে করেন ধরেন কি আর বলবো, মানে কে কিভাবে মারা যাচ্ছে, কেউ সুদ খেয়ে মারা যাচ্ছে, কেউ ঘুষ খায়া, কেউ জিনা করা মারা যাচ্ছে। আসলে আমরা কিভাবে যদি মারা যায় তাহলে আমরা পরকালে ভালো থাকবো এবং জান্নাতে যেতে পারবো। আসেন সে বিষয়টা আমরা আজকে জানবো। আমরা যদি কোরআনের একটা আয়াত দেখি, সেটা হচ্ছে সুরা বাকারা 154 আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর পথে মারা যায়, যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না। দেখছেন আল্লাহ বলিচ্ছে এই কথাটা, সুরাতুল বাকারা আয়াত 154। আপনি একটু পড়ে দেখবেন, আরবি না পারলেও একটু বাংলা পড়ে দেখবেন। এখানে আল্লাহ তাআলা বলিচ্ছে, যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে তোমরা কখনো মৃত বলো না। এ ধরনের মানুষ আসলে জীবিত, কিন্তু তাদের জীবন সচেতন করার জন্য তোমাদের কোনো কিছু থাকে না। এই যে যারা আল্লাহর পথে যারা মারা গেল, যারা কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য যারা মারা গেল, তাদের জীবন সম্পর্কে আমাদের কোনো চেতনা থাকে না। আল্লাহ এটাই আমাদেরকে বোঝাচ্ছে ওই আয়াতে, ঠিক আছে? যে একজন কোরআনের পথে মারা গেল, ইসলামের পথে মারা গেল, আল্লাহর পথে মারা গেল, আল্লাহর কাজ করতে গিয়ে মারা গেল, দিনের জন্য মারা গেল, তাদের জীবন সম্পর্কে আমাদের কোনো চেতনা থাকে না। আমরা কিন্তু ভাবি না সে লোকটা কীভাবে মারা গেল রে, সে ইসলামের কাজ করতে গিয়ে মারা গেল, সে আল্লাহর পথে নিহত হলো, কিন্তু তাদের জীবনের চেতনা আমরা ভাবি না যে সে তো কীভাবে মারা গেল। অর্থাৎ আল্লাহ নিজে বলেছেন, যারা আল্লাহর পথে মারা যায়, যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। এ ধরনের মানুষ আসলেই জীবিত, অথচ তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা থাকে না। তাহলে যারা অবশ্যই আল্লাহর পথে মারা যায় তারা মৃত না, আল্লাহর পথে যারা মারা যায় তারা মৃত না, তারা কিন্তু কি জীবিত, যে তো আল্লাহই বলিচ্ছেন, এটা আমি তো বলিচ্ছি না, বানিয়ে বলিচ্ছি না, তাই না? এটা সুরা বাকারা 154 আয়াত জুড়ে আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন। তাহলে আল্লাহ এই কথা বলিচ্ছে যে যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না। এ ধরনের মানুষ আসলে জীবিত, তার মানে আল্লাহর পথে যারা মারা যায় তারা কিন্তু মৃত না, তারা কিন্তু জীবিত, জানেন? কিন্তু এটা আমরা আজকে মনে বিশ্বাস করে নিতে পারতেছি না, আমাদের অন্তর এদের ইমান দুর্বল হয়ে গেছে, তো তাই আমরা এগুলো ভাবি না। একজন কোরআনের পথে, দিনের পথে, ইসলামের জন্য আল্লাহর পথে মারা গেল, তাদের যে জীবন সম্ভব হিসাবে আমরা কোনো চেতনা থাকে না, আমাদের কোনো চেতনা নাই, সে কী কারণে মারা গেল, সে কী কাজ করলো আমরা ভাবি না। উল্টা আমরা ইসলামের কাজ আর করি না, উল্টা আমরা সুদ ঘুষ নিয়ে জিনা নিয়ে গেলে পড়ে আসি, ঠিক আছে? আসলে আমাদের জীবন পরিবর্তন করলে হলে কোরআন পড়তে হবে। আপনি জানেন না হয়তো যে কোরআন এমন একটা জিনিস যেটা আপনি পড়লে আপনি সব কিছু বুঝতে পারবেন, সব কিছু শিখতে পারবেন, আপনাকে কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না, যদি আপনি কোরআনটা শিখতে পারেন, কোরআনটা বন্ধু বানাতে পারেন। তো আমি সবাইকে একটা জিনিস সাজেস্ট করবো, সবাই কোরআন শিখুন, সবাই কোরআন শরীফ পড়া শিখুন, আপনার কপাল খুলবে। আমি বলেছি আপনার কপাল খুলবে। আপনি যদি কোরআন শরীফ পড়া শিখেন, আপনার কপাল যদি না খোলে, তাহলে পরে আমাকে বলেন যান যে ভাই আপনার কথা শুনে কোরআন শিখছি কিন্তু আমার কপাল খোলে না। আপনার কপাল খুলবেই, কোরআন আপনি পড়লে আপনার কপাল খুলবেই, কারণ কোরআন যখনই আপনি পড়বেন তখনই আপনি নামাজ পড়বেন, রোজা থাকবেন, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবেন, ঠিক আছে? এবং মানুষকে সবসময় কোরআন ও হাদিসের সঠিক কথা বলবেন, মানুষকে কখনো অশ্লীলতা কথা বলবেন না। তা আমি সাজেস্ট করবো যে মরলে আল্লাহর পথে মরো, ঠিক আছে? এক সেকেন্ড ভাবার সময় নাই, মরো আল্লাহর পথে মরো, যা হয় হবে, ঠিক আছে? আল্লাহ তো বলিচ্ছেন যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না। তার আমরা যদি আল্লাহর পথে মারা যাই আমরা অবশ্যই মৃত না, এটা একটা কিন্তু খুশি সংবাদ। তা আমরা যখনই মৃত না তাহলে তো মরে গেলে আমরা তো এক ডাইরেক্ট জান্নাতে চলে যাবো, তাই না? তো সবাই আল্লাহর পথে নিহত হওয়ার চেষ্টা করবেন, দুনিয়ার কাউকে ভয় করার লাভ নাই। সিঙ্গেল লাখান বাসে থাকেন এক ঘন্টা, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকেন, তাহলে আপনার কপাল খুলবে। আর যারা কোরআন এখনও পড়তে পারেন না, কোরআন দ্রুত কোরআন শিখেন, আপনার কপাল খুলবে ইনশাআল্লাহ, দ্রুত কোরআন শিখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।